সম্মানিত দেশের ও বিদেশের সকল দর্শক শ্রোতা, সবাইকে জানাই সালামুল। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব ডক্টর শরীফুদ্দিন প্রামাণিক, এবং অতিথি বক্তা হিসেবে আছেন মহিউদ্দিন পলাশ। আজ উনি বক্তব্য রাখবেন, আমরা রাসূলের উম্মত নাকি আল্লাহর উম্মত? জনাব মহিউদ্দিন পলাশ ভাইকে এ বিষয়ে বক্তব্য পেশ করার জন্য সবিনয় নিবেদন করছি। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে আমরা রাসূলের উম্মত না আল্লাহর উম্মত। আলোচনার দ্বিতীয় পর্ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা সূরা ইউনূস 10 নম্বর সুরার 19 নম্বর আয়াত করব। ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতাও ওয়াহিদাতান ফাক্তালাফু, আর মানুষ ছিল একই জাতিভুক্ত, একই ধর্মভুক্ত, পরে তারা মতভেদ সৃষ্টি করে। আর তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ করে তার মীমাংসা হয়ে যেত। এখানে এই আয়াতে আল্লাহ উম্মত দিয়ে জাতিকে নির্দেশ করেছেন, একই জাতিভুক্ত, উম্মাতাও ওয়াহিদাতান, একই জাতিভুক্ত। এখানে উম্মত একই জাতি অর্থে আল্লাহ বলেছেন। এই 10 নম্বর সূরার আমরা 47 নম্বর আয়াতি একটু দেখব ইনশাল্লাহ। আল্লাহ এই আয়াতে কি বলেন, ওয়ালি কুল্লি উম্মাতির রসুলু প্রত্যেক জাতির জন্য একজন রাসুল রয়েছে, প্রত্যেক জাতির জন্য একজন রাসুল রয়েছে। দেখেন এখানে আল্লাহ কিন্তু প্রত্যেক জাতির জন্য একজন রাসুল রয়েছে, শুধু আমরা যে সালামুন আলা মুহাম্মদ, আমরা যে জাতি, এরকম আল্লাহ অনেক জাতি, অনেক জাতিকে আল্লাহ দুনিয়ায় এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তাদের জন্য একজন রাসুল নির্ধারিত ছিল, তাদের জন্য একজন রাসুল আল্লাহ পাঠিয়েছেন। সেই কথা আল্লাহ এখানে কিন্তু স্পষ্ট বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রসুলু, উম্মাতের রসুলু, ফাইজা জাআ রসুলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন, আর যখন তাদের রসুল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে এবং তাদের প্রতি জুলুম করা হয়নি। মানে আল্লাহ যখন রসুল প্রেরণ করেছেন রসুল, তখন তার কওমের ভিতরে যে অমীমাংসিত ব্যাপারগুলো ছিল রসুল এসে সেইগুলো সব মীমাংসা করে দিয়েছেন এবং রসুল কারো প্রতি কোনো জুলুম করেননি। মানে আল্লাহর বিধান অনুযায়ী রসুল সবকিছু মীমাংসা করে দিয়েছেন। এরপর আমরা 16-63 নম্বর আয়াত দেখব ইনশাআল্লাহ। 63 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন কাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াউমা ওয়ালাহুম আযাবুন আলীম। শপথ আল্লাহর, আমরা তোমার পূর্বেও উমামেন, এখানে উমামেন শব্দটি এসেছে, দেখেন উম্মতের বহুবচন উমামেন, বহু জাতি, উমামেন মানে বহু উম্মতের কাছে, বহু জাতির কাছে, বহু উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি, অতঃপর শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছিল, সুতরাং সেই আজ তাদের অভিভাবক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক শাস্তি।
আয়াত, وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, প্রত্যেক সম্প্রদায় থেকে কুল্লি উম্মাতিন মানে প্রত্যেক সম্প্রদায় থেকে, আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, সেদিন কাফিরদের অনুমতি দেওয়া হবে না এবং তাদের সন্তুষ্টি লাভেরও সুযোগ দেওয়া হবে না। মানে কাল কেয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক জাতির কাছ থেকে তাদের সময়কার রাসূলকে সাক্ষী হিসেবে আল্লাহ নিয়ে আসবেন, সেদিন কাফিরদের অনুমতি দেওয়া হবে না এবং তাদের কোনো সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে না। এখানে আল্লাহ এই কথা বলেছেন, প্রত্যেক উম্মতের কথা বলেছেন, প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেক উম্মত। এরপর আমরা একই সুরার 89 নম্বর আয়াত একটু দেখি। وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ أَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ আর সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়ে তাদেরই মধ্য থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাব এবং তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসাবে আনব। আর আমরা তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি সকল বিষয়ে স্পষ্ট বিবরণ এবং মুসলিমদের জন্য পথ নির্দেশনা, অনুগ্রহ এবং সুসংবাদ। এখানে দেখেন সালামুন আলা মুহাম্মাদকে আল্লাহ মেনশন করে বললেন যে আর সেদিন আমরা প্রত্যেক সম্প্রদায়ে ফি কুল্লি উম্মাতিন শাহিদা আলাইহিম, আমরা প্রত্যেক সম্প্রদায়ে তাদেরই মধ্য থেকে তাদের বিষয়ে একজন সাক্ষী দাঁড় করাবো, তোমাকে আমরা এদের ব্যাপারে সাক্ষী হিসাবে আনব। আলাইহিম আনফুসিহিম, তোমাকে এদের ব্যাপারে সাক্ষী হিসেবে আনবো। তার মানে কি, আল্লাহর উম্মতের মধ্যে সালামুন আলা মুহাম্মাদকে আল্লাহ সাক্ষী হিসেবে আনবেন, মুহাম্মাদের উম্মতের মধ্যে মুহাম্মাদকে সাক্ষী হিসেবে আনবেন আল্লাহ সে কথা বলেন না। সালামুন আলা মুহাম্মাদকে আনবেন আল্লাহ তার উম্মতের মধ্যে প্রত্যেক সম্প্রদায় থেকে সাক্ষী হিসেবে আনবে, সালামুন আলা মুহাম্মাদকে সাক্ষী হিসেবে। এরপর আমরা 92 নম্বর আয়াতে একটু দেখি। ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসান তাত্তাখিজুনা আইমানুকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন إنما يبلوكم الله به ولا يبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون। এর সাথে আমরা 93 নম্বর আয়াত একটু পড়ব। 93 নম্বর আয়াতে আল্লাহ উম্মত শব্দটি মেনশন করেছেন, ولو شاء الله لجعلكم উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তাআমালুন। 92 নম্বর আয়াতের অনুবাদ, তোমরা সে নারীর মতো হইও না যে তার সুতা মজবুত করার পাকানোর পর তার পাক খুলে নষ্ট করে দেয়। তোমাদের শপথ তোমরা পরস্পরকে প্রবঞ্চনা করার জন্য ব্যবহার করো না,
যাতে একদল অন্য দল থেকে বেশি লাভবান হও। আল্লাহ এর দ্বারা শুধু তোমাদেরকে পরীক্ষা করেন, আর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের কাছে তা স্পষ্ট ভাবে প্রকাশ করে দিবেন। 93 নম্বর আয়াতের তর্জমা, আর ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি ভুক্ত করতে পারতেন। এরকম একটা আয়াত আমরা পিছনেও পড়ে এসেছি, কিন্তু তিনি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আসলে এখানে অর্থ হবে যে আল্লাহর পথে যে পরিচালিত হতে চায়, আল্লাহ তার পথে তাকে পরিচালিত করেন, আর তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো এখানে 2 আয়াতে উম্মত শব্দটি এসেছে, তাত্তাখিজুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতান হিয়া আরবা মিন উম্মাতেন। এক দল অন্য দল থেকে বেশি লাভবান হও, যাতে এক দল থেকে, এখানে উম্মত দিয়ে আল্লাহ একটা দলকে বুঝিয়েছেন, যে যাতে এক দল থেকে অন্য দল বেশি লাভবান হও। আর নিচের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তাআমালুন। আর ইচ্ছা করলে আমরা তোমাদেরকে এক জাতি ভুক্ত করতে পারতাম, কিন্তু যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আল্লাহর পথে যে চলতে চায় আল্লাহ তার পথে পরিচালিত করেন, আর তোমরা যা করো সে বিষয়ে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এখন আমরা 16-এর 120 নম্বর আয়াত একটু পড়ব। 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফ ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। আয়াতে আল্লাহ ইব্রাহিমের কথা বলেন, ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম কানা উম্মাতান, ছিল একজন উম্মত, কানেতান লিল্লাহি হানিফা, সে ছিল অনুগত এবং একনিষ্ঠ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতান কানেতান লিল্লাহি হানিফা, নিশ্চয় ইব্রাহিম ছিল আল্লাহর অনুগত ও একনিষ্ঠ একটি উম্মত। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এই আয়াতে আমরা আরো স্পষ্ট ভাবে দেখতে পাই যে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, সালামুন আলা ইব্রাহিমই ছিল আল্লাহর উম্মত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, নিশ্চয় ইব্রাহিম ছিল আল্লাহর অনুগত ও একনিষ্ঠ একটি উম্মত, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সালামুন আলা ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেন যে ইব্রাহিম ছিল একজন উম্মত, সে আরো ছিল অনুগত এবং একনিষ্ঠ, সে একনিষ্ঠ এবং অনুগত উম্মত ছিল। আমার উম্মতের মধ্যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ সাক্ষ্য দেন যে ইব্রাহিম ছিল অনুগত এবং একনিষ্ঠ উম্মত। তাহলে আমরা কিভাবে শুধু সালামুন আলা মুহাম্মাদের উম্মত হইলাম? তাহলে প্রশ্ন থেকে যায়, সালামুন আলা মুহাম্মাদ কার উম্মত? এখন পর্যন্ত আমি আমার এই সামান্য চিন্তাধারায়, এই গবেষণার মধ্যে যতটুকু পেয়েছি, এর মধ্যে কোথাও আমরা সালামুন আলা মুহাম্মাদের উম্মত এটা আমি এখন পর্যন্ত পাই নাই। যদি আপনারা পেয়ে থাকেন ইনশাআল্লাহ লিংকে জানিয়ে দেবেন, আমরা এ নিয়ে পরবর্তীতে দেখব এবং আলোচনা করব। এরপর আমরা সূরা
আল আম্বিয়া 21 নম্বর সূরা 92 নম্বর আয়াত একটু দেখব। এখানে মানে একজন ব্যক্তি একজন উম্মত, তাই না? একজন ব্যক্তি একজন উম্মত, একজন ব্যক্তি আল্লাহ ইব্রাহিমকে মেনশন, শুধু ইব্রাহিমকে মেনশন করেই বলছে যে তুমি একজন উম্মত, যে যে ছিল তুমি অনুগত এবং একনিষ্ঠ। সেটাই, একলাই উম্মত, সেটাই বলতে, একলাই উম্মত, একলাই ইব্রাহিম আসলাম ছিল, একলাই উম্মত। জি, এরপর আমরা 21 নম্বর সূরার আমরা 92 নম্বর আয়াতে যাব। بسم الله الرحمن الرحيم ان هذه امتكم امه واحده وانا ربكم فاعبدون নিশ্চয় তোমাদের এই জাতি একই জাতি আর আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আমার দাসত্ব করো। এই সূরার 91 নম্বর আয়াত একটু পড়ব ইনশাআল্লাহ। ওয়াল্লাতি আহসানাত ফারাজাহা ফানাফাখনা ফিহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়াবনাহা ওয়াআয়াতাল লিল আলামিন। আর সেই নারী যে নিজ লজ্জাস্থানকে সুরক্ষিত রেখেছিল, এখানে মারিয়াম সিদ্দিকার কথা আল্লাহ বলছেন, অতঃপর তার মধ্যে আমরা আমাদের রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য এক নিদর্শন করেছিলাম। আর 92 নম্বর আয়াত ইন্না হাজিহি উম্মাতুকুম, এখানে উম্মাতুকুম এবং উম্মাতান শব্দ দুটি পাশাপাশি আল্লাহ নিয়ে এসেছেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাআবুদুন, নিশ্চয় তোমাদের এই জাতি একই জাতি আর আমি তোমাদের প্রতিপালক, অতএব তোমরা আমার দাসত্ব করো। আল্লাহ জাতি ভেদকে, সকল জাতিকে একই জাতি সম্বোধন করেছেন, একই জাতির কথা বলেছেন। আর দাসত্বর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, এ কথা আল্লাহ বলেছেন। তো 22 নম্বর সূরার আমরা 22 নম্বর সূরা আল হজ, হজের হজের 34 নম্বর আয়াত। এখন আমরা 23 নম্বর সূরা 43 নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়ামা ইয়াস্তাখিরুন, কোন জাতি তার নির্ধারিত কালকে এগিয়ে আনতে পারে না, বিলম্বিত করতে পারে না। আমরা পিছনে এই আয়াত, এ ধরনের আয়াত পড়ে এসেছি যে যখন যেই জাতির ভাগ্য যখন নির্ধারিত সময় উপস্থিত হবে তখন সংঘটিত হবে, কেউ এর সময়কে এগিয়েও নিয়ে আসতে পারে না, পিছিয়েও নিয়ে যেতে পারে না, কেউ ত্বরান্বিত করতে পারে না, কেউ বিলম্বিত করতে পারে না। এই আয়াতে আল্লাহ সকল জাতির ক্ষেত্রে বলেছে যে কোনো জাতিই পারে না। আমাদের প্রাকৃতিক আইন, আমাদের তৈরি প্রাকৃতিক আইনের আলোকে, আমাদের বেঁধে দেওয়া কানুন, আমাদের বেঁধে দেওয়া নিয়মের বাহিরে কোন জাতি তার সংগঠিত সময়কে ত্বরান্বিত করতে পারে না বা বিলম্বিত করতে পারেন না। এরপর আমরা 23-44 নম্বর আয়াতটাও একটু পড়ব ইনশাল্লাহ। সুম্মা আরসালনা রুসুলানা, সুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযযাবুহু ফাআতবা'না বা'দাহুম বা'দাও ওয়াজআলনাহুম আহাদীসা ফাবু'দা লিল কওমি লা ইউমিনুন। অতঃপর আমরা
একের পর এক আমাদের রাসূল প্রেরণ করেছি। সুম্মা আরসালনা রুসুলানা, বহুবচনে এসেছে রুসুলানা, সুম্মা আরসালনা রুসুলানা তাতরা কুল্লামা জাআ উম্মাতার রাসূলুহা কাযযাবুহু ফাআতবানা বাদাহুম বাদা। একের পর এক, একের পর এক, অতঃপর আমরা একের পর এক আমাদের রাসূল প্রেরণ করেছি। যখনই কোনো জাতির নিকট তাদের রাসূল এসেছে, তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে, অতঃপর আমরা তাদেরকে একের পর এক ধ্বংস করি এবং আমরা তাদের বাহিনীর, তাদের কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। এরপর আমরা একটু 52 নম্বর, একই সুরার 52 নম্বর আয়াত পড়বো ইনশাল্লাহ। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আর নিশ্চয়ই তোমাদের এই উম্মত একই উম্মত, আর আমি তোমাদের প্রতিপালক, অতএব আমার সম্পর্কে সচেতন হও। উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, তোমাদের এই উম্মত একই উম্মত, আর আমি তোমাদের প্রতিপালক, অতএব আমার সম্পর্কে সচেতন হও। এরপর আমরা 27 নম্বর সূরা, সূরা নামলের 83 নম্বর আয়াত দেখব ইনশাআল্লাহ। মানে এই যে সবগুলো উম্মত মিলে একই উম্মত, এই কথাটা মানে এখানে বলি ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সবগুলো উম্মত মিলে একই উম্মত, একটাই উম্মত। হ্যাঁ, সব উম্মত মিলেই এক উম্মত, সেটাই। সাতাইশের 83 নম্বর আয়াতে আমরা একটু যাব। ওয়ায়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মান মিম্মাই ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে, মানে এখানে কিন্তু যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একটি দল সমবেত করব, কেয়ামতের কথা বলা হয়েছে, বিচার দিবসের কথা বলা হয়েছে, যারা আমাদের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত, অতঃপর তাদেরকে বিভক্ত করা হবে, দলে উপদলে বিভক্ত করা হবে। তো এই আয়াতে দেখেন, মানে সর্বশেষ এই আয়াতে, আজকে আলোচনা সর্বশেষ আয়াত, এই আয়াত থেকে আমরা কিন্তু মানে সমাপনীতে জবনীকে আমরা দেখি যে ওয়াইয়াউমা তাহশুরু, ওয়াইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মান মিম্মাই ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে, কুল্লি উম্মাতিন, দেখেন এখন ফাইনাল মেসেজ, উম্মাতের ফাইনাল মেসেজ হচ্ছে কুল্লি উম্মাতিন, মানে প্রত্যেক সম্প্রদায় থেকে বিচার দিবসে এক একটি দল আমরা সমবেত করব, আমরা একত্রিত করব, যারা আমাদের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত, যারা এই দুনিয়ায় আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে একত্রিত করবেন, সমবেত করবেন, এবং তাদেরকে দলে উপদলে বিভক্ত করবেন। তো এই উম্মত শব্দ দ্বারা আমরা স্পষ্টতই বুঝতে পেরেছি যে উম্মত হচ্ছে আল্লাহর, আর আমরা সকলেই আল্লাহর উম্মত, সকল নবী রাসূলই আল্লাহর উম্মত। শুধু সকল নবী রাসূল নয়, আল্লাহ 13 নম্বর সূরা 30 নম্বর
13 নম্বর সূরার রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনে যারা বিচরণ করে সকলেই আল্লাহর উম্মত, সকলেই এবং পাখায় ভর দিয়ে যেসব পাখি আকাশে উড়ে এরা সকলেই হচ্ছে আল্লাহর উম্মত। তো ইনশাল্লাহ উম্মতের কনসেপ্ট আপনাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এটা আমরা আল্লাহর উপর ভরসা করছি এবং এখানেই আজকের আলোচনা শেষ করছি। রব্বানা আমনা।